আজ আমরা পৃথিবীর এক অদ্ভুত আশ্চর্যজনক হ্রদ সম্পর্কে আলোচনা করব, যে হ্রদকে নাকি যৌবনের হ্রদ বলে ডাকা হয়ে থাকে। চলুন জানা যাক এই হ্রদের সম্পর্কে। এই হ্রদটি অবস্থান জামাইকাতে। রাত্রি হলেই এক অদ্ভুত নীল আলো ছড়িয়ে পড়ে এই জলাশয় থেকে, এমনকি কেউ সেই জলে সাঁতার কেটে এলেও তার গায়ে লেগে থাকে সেই নীল আলোর আভা। কিন্তু জলের মধ্যে এই নীল আলো জ্বলে ওঠার পিছনে কি রহস্য রয়েছে, এ কি কোনো ভুতুড়ে কাণ্ড? আসুন জানা যাক। স্থানীয়রা একে বলে থাকে ফায়ার ওয়াটার, অর্থাৎ আগুন জ্বলা জল। সত্যি রাতের অন্ধকার নেমে এলেই এই জলের মধ্যে যেন আগুন জ্বলে ওঠে, অথচ সেই আগুনের শিখার রং হচ্ছে নীল। এ কি কোনো দৈব ঘটনা নাকি ভুতুড়ে কাণ্ড? এমনই প্রশ্ন উঠেছে বারে বারে। আঞ্চলিক লোককথা অবশ্য একে দেবতার মহিমা বলে ভাবতে চায়। সেই লোককথা অনুযায়ী এটি নাকি চির যৌবনের হ্রদ। জনশ্রুতি রয়েছে এক কুরূপ দম্পতি একবার হ্রদে ডুবে আত্মহত্যা করতে চেয়েছিল, কারণ তারা সমাজের চোখে খুব খারাপ দেখতে, পাশাপাশি তাদের নিঃসন্তান হওয়ারও দুঃখ ছিল। তাই তারা দুজনে একসঙ্গে বেছে নিতে চেয়েছিল এই মৃত্যুর পথ। কিন্তু জলে ঝাঁপ দেওয়ার পরেই তাদের ঘিরে জ্বলে ওঠে সেই অপার্থিব নীল আলো। নীল ঢেউয়ের ধাক্কায় ফের তারা তীরে এসে পৌঁছয়। কিন্তু তীরে ওঠার পর তাদের জন্য অপেক্ষা করেছিল এক চরম বিস্ময়। দেখা যায় দুজনেই অপরূপ সুন্দর হয়ে উঠেছে। এখানেই শেষ নয়, বছর ঘুরতে না ঘুরতেই সন্তান আসে তাদের কোলে। এই হ্রদকে ঘিরেই এমনই এক কাহিনী প্রচলিত রয়েছে জামাইকা অঞ্চলে। বলাই বাহুল্য এটি নিছকই লোককথা। হ্রদের জলে এমন নীল আলো জ্বলে ওঠার পিছনে কোনো অশরীরীর মহিমা নেই, বরং রয়েছে একেবারেই বিজ্ঞানসম্মত একটি কারণ। বিজ্ঞানীরা জানিয়েছেন এই হ্রদের জলে বাস করে অসংখ্য আণুবীক্ষণিক জীব, এদের বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন। জলে সামান্য কম্পন হলেও তা টের পায় এই অণুজীবেরা, আর সঙ্গে সঙ্গে তাদের গা থেকে বিচ্ছুরিত হতে শুরু করে এই নীল রঙের উজ্জ্বল আলো। জোনাকি পোকার দেহে লুসিফেরন নামে এক প্রকার রাসায়নিক পদার্থ থাকে। ওই লুসিফেরন একই রকম এই জীবগুলির দেহও উপস্থিত, আর তার সাহায্যেই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিজেদের দেহে এই রকম আলো উৎপন্ন করতে সক্ষম। এই আলোর আভা আছে, তবে কোনো তাপ নেই। বিজ্ঞানের পরিভাষায় এই আলোকে বলা হয় বায়োমুলিনেন্স। মজার কথা হলো, দিনের বেলা সূর্যের আলো যত প্রখর হয়, রাতে হ্রদের আলোর উজ্জ্বলতা ততই বাড়ে। আসলে শালক সংশ্লেষ করেই খাবার জোগাড় করে থাকে এই ফাইটোপ্ল্যাঙ্কটন, তাই সূর্যালোক এদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়। কেবল জামাইকার এই জলাশয়টি নয়, পৃথিবীর একাধিক জায়গায় এমন নীল আলো জ্বলা জলাশয়ের হদিস মেলে। ভারত মহাসাগরে এমন একটি অঞ্চলের নাম হল মিল্কি ওয়ে। এমনকি ভারতেও কেরালা উপকূলের কোনো কোনো জায়গায় এমন আলো দেখতে পাওয়া যায়। বৈজ্ঞানিক যুক্তি ভুলে কেবল সেই অপার্থিব সৌন্দর্য দেখতেই সেখানে ভিড় করে থাকেন অসংখ্য পর্যটকেরা। আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।